বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল সকাল সাড়ে নটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ তিন দিনের ম্যাচকে ঘিরে দুই দলই সেরেছে নিজেদের অনুশীলন বাংলাদেশ টেস্ট স্কোয়াডও আজ মাঠে নেমেছিল নিজেদের ঝালিয়ে নিতে কুচকির ইঞ্জুরি বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান একদিনের অনুশীলনে জাতীয় দল অন্যদিকে তিন দিনের প্রস্তুতি ম্যাচকে ঘিরে ব্যস্ত বিসিবি একাদশ শরিফুল নাইম শেখদের লক্ষ্য মূল লড়াইয়ের আগেই সফরকারীদের মনোবল ভেঙে দেয়া